ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গৌরবান্বিত, যার মধ্যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের স্বর্ণখচিত ইতিহাস সারা বিশ্বে বেনজির। অসংখ্য অগণিত মহান মানুষ এই মহাযজ্ঞে নিজেদের সমস্ত কিছু আত্মহুতি দিয়েছেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, স্বাধীন ভারতের নাগরিক আমরা ভুলতে বসেছি তাদের। ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে তাদের দেখা সত্যিকারের স্বাধীনতার স্বপ্নের রং। তাই বাংলা আবার এবং স্মৃতি ও চেতনার উদ্যোগে আবারও আমরা সাধারণের মনে জাগিয়ে তুলতে চাইছি ক্রমশ ভুলতে বসা মহান আত্মত্যাগের স্মৃতি কথা, সম্মান জানাতে চাইছি সেই সব মহান আত্মাকে। এবার ভারত মাতার বীর সন্তান, বাঙালির ঘরের ছেলে উল্লাসকর দত্তের স্মৃতিগাথা, যার সাহসী পরাক্রম ও কর্মকাণ্ড একদা বিশ্বজয়ী ব্রিটিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আমরা আমাদের স্মৃতি ও চেতনা এবং বাংলা আবাস এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন বিপ্লবীদের জন্মদিন পালন করে থাকি। আমরা মাননীয় উল্লাসকর দত্তের জন্মদিন পালন করবার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সংগঠনে একজন অন্যতম কার্যকর্তা প্রীতম গুপ্তা মহাশয়, আমি ওনাকে মাল্যদান করার জন্য ওনার প্রতিকৃতিতে অনুরোধ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম 1885 সালের 16 এপ্রিল বাক্ষণবাড়িয়া জেলার কালীকচ্ছ গ্রামের বাগবাড়িতে। পিতা দ্বিজদাস দত্ত, তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। তবে সেখানে ইংরেজ অধ্যাপক রাসেল বাঙালিদের প্রতি কটূক্তি করায় তিনি তাকে আঘাত করেন, ফলে সেখান থেকে তাকে বহিষ্কৃত হতে হয়। এরপর দেশে ফেরেন তিনি। তার জীবনে আসে আমূল পরিবর্তন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে তিনি বিখ্যাত বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সক্রিয় সদস্য হয়ে ওঠেন। এই সূত্রে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও বারীন্দ্র কুমার ঘোষের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ হয়। উল্লাসকর ছিলেন বিস্ফোরক তৈরিতে বিশেষভাবে পারদর্শী। তার ফর্মুলায় তৈরি বোমাই ক্ষুদিরাম বসু 1908 সালে 30 এপ্রিল কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য ব্যবহার করেন। যদিও দুর্ভাগ্যবশত কিংসফোর্ড বেঁচে যান, মারা যান দুজন নিরীহ ইংরেজ মহিলা। এই অপরাধে 2 মে পুলিশ উল্লাসকরকে গোপন সংবাদের ভিত্তিতে কলকাতার মুরারিপুকুর বাগান থেকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্র বন্দ্যোপাধ্যায় সহ 14 জন প্রথম সারির বিপ্লবীকে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিখ্যাত আলিপুর বোমা মামলা। বিপ্লবীদের হয়ে মামলাটি লড়েছিলেন সে সময়ের বিখ্যাত উকিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মামলা শেষ হয় 1909 সালের 6 মে। বিচারে 36 জন আসামির মধ্যে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ এবং বিপ্লবী উল্লাসকর দত্তের ফাঁসির আদেশ দেওয়া হয়। এরপর দুজনেই আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। বিচারে বিপ্লবী উল্লাসকর দত্ত ও বারীন্দ্র কুমার ঘোষের ফাঁসি রদ হয়ে দ্বীপান্তরের সাজা হয়। 1920 সালে সাজা কাটিয়ে উল্লাসকর কলকাতায় ফেরেন। অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করার পর প্রায় ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এই অবস্থায় বহুদিন কাটান ব্রাহ্ম সমাজের কলকাতার অফিসে। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে পরবর্তীকালে সক্রিয় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারেননি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার প্রায় 1 দশক সময় লেগে যায়। 1931 সালে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে বিনা বিচারে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তিনি 63 বছর বয়সে 1948 সালে নেতা বিপিন চন্দ্রপালের বিধবা মেয়ে লীলা দেবীকে বিবাহ করেন। ইতিমধ্যেই দেশ স্বাধীন হয়, কিন্তু এই স্বাধীনতা তার পছন্দ হয়নি, যে কারণে সরকারের দেওয়া বিপ্লবীদের আর্থিক ভাতা নিতেও তিনি অস্বীকার করেন।
এরপর জীবনের শেষ ১৪টা বছর তিনি শিলচরেই কাটান। ১৯৬২তে লীলা দেবীর মৃত্যু হয়। ১৯৬৫ সালে ১৭ই মে শিলচরে মৃত্যু হয় বিপ্লবী উল্লাসকর দত্তের। উল্লাসকর দত্তের যেহেতু জন্ম ভিটা ভারতবর্ষে নয়, এটি এখন বাংলাদেশে, আমরা সরাসরি তার জন্মভিটায় যেতে পারিনি, কিন্তু আমরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের জন্মভিটায় উপস্থিত হচ্ছি। সেখানে তাদের সেই জন্মভিটায় আমরা দেখছি ভগ্ন রুগ্ন অবস্থায় পড়ে আছে। সেখানে তাদের সংস্কারের কোনো উদ্যোগ নেই, সরকারের কোনো উদ্যোগ নেই বলতে অসুবিধে নেই। কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের উদাসীনতায় দীর্ঘ ৭০ বছর পার হয়ে যাওয়ার পরেও এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশে আজকে তাদের যে বিপ্লবী তাদের সঠিকভাবে আর মূল্যায়ন হয় না। পৃথিবীতে যদি আমরা দেখি আজকে আমেরিকার যে বিপ্লব, সেই বিপ্লবে জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে যাদের নিয়ে নেতৃত্বে আর ওই আমেরিকার স্বাধীনতা এসেছিল, বা পোল্যান্ডের স্বাধীনতার কথাই যদি বলি, বা অন্য ভারতবর্ষ ছাড়া পশ্চিমী দেশগুলো যেখানেই আমরা যাই না কেন, প্রত্যেকটা দেশই একসময় পরাধীন ছিল। সেই পরাধীনতার শৃঙ্খল মোচনে যাদের ভূমিকা ছিল, আজকে তাদের যে শ্রদ্ধা, তাদের যে চর্চা সেখানকার জনসাধারণের মধ্যে যেভাবে করা হয়, আজকে দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষে এত বছর স্বাধীনতার পরেও আমরা তা করতে পারিনি। আমাদের আজকে সমাজ ব্যবস্থা আজকে কোথায় গিয়ে গেছে? আজকে আমাদের এই রাজ্যে, বিশেষ করে পশ্চিমবাংলা, যাকে আমরা বলি কালচার অফ ক্যাপিটাল, যে পশ্চিমবাংলার মাটিতে স্বাধীনতা ভারতবর্ষের যাকে বলা হয় ভূমি, অর্থাৎ স্বাধীনতার উৎস, যেখান থেকে উৎস উজ্জীবিত হয়েছিল হাজার হাজার বিপ্লবী, আজকে সেই বিপ্লবের পীঠস্থানে আমরা ভুলতে বসেছি, একথা বলতে অস্বীকার করার উপায় নেই। রামিলা থাপার বা ইরফান হাবিবের ইতিহাস আজকে সম্পূর্ণরূপে ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করে, ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসকে বিকৃত করে, আলিপুরের উমা মামলার ইতিহাস শুধু নয়, আজকে ঋষি অরবিন্দের স্বরাজের যে গল্প, স্বরাজের যে ডাক, তাকে বিকৃত করে যেভাবে যুব সমাজের কাছে উপস্থাপন করা হচ্ছে, তা থেকে মুক্ত হওয়ার জন্য বাংলায় সনাতনী শাশ্বত জীবস্মৃতির এক আবির্ভাব অবশ্যম্ভাবী। আজকের বাংলার মাটিতে যে সংস্কৃতি তৈরি হয়েছে, এই সংস্কৃতি থেকে আমাদের আজকে উন্মুক্ত হতে হবে, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা শপথ নিতে চাই আগামী দিনে উল্লাসকর দত্তের জীবনী সমস্ত যুব সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে পৌঁছে দিতে হবে। এই কথা অতি লজ্জার যে আজ বিপ্লবী উল্লাসকর দত্তের মতো বিপ্লবী সাহসী বীর দেশপ্রেমিকদের আত্মবলিদানের স্মৃতি ক্রমশ হারিয়ে যেতে বসেছে সাধারণের মস্তিষ্ক থেকে। যে স্বপ্নকে বুকে নিয়ে তারা নিজেদের জীবন মরণকে বাজি রেখে দেশমাতৃকার শৃঙ্খল উন্মোচনের জন্য নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়েছিলেন, সে স্বপ্ন আজও অপূর্ণ। তাই যা সময় এসেছে উল্লাসকর দত্তের মতো মহান বীর বিপ্লবী দেশপ্রেমিকদের স্মরণ করার, তাদের প্রকৃত স্বাধীনতা স্বপ্নকে বাস্তবায়িত করার, শপথ গ্রহণ করার। বন্দে মাতরম, জয় হিন্দ।